আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা সাহিত্যের বিভিন্ন গ্রন্থের প্রধান চরিত্র থেকে বিগত 10 বছরে আসা প্রশ্নের আয়োজনে আসেন ট্রিপ প্রিপারেশনে। ফুল্লবর চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়? চণ্ডীমঙ্গল। বড়াই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন। নিচের কোন দুটি চরিত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ ও বিমলা। কোনটি সঠিক নয়? সঠিক নয়। খুকি ও রহমত চরিত্রটি খোকা বাবুর প্রত্যাবর্তন, এই যে উক্তিটি করা হয়েছে এটি কিন্তু সঠিক নয়, কারণ খুকি ও রহমত এই চরিত্র দুইটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা ছোট গল্পের প্রধান দুটি চরিত্র। রোহিণী কোন সাহিত্যকর্মের চরিত্র? কৃষ্ণকান্তের উইল। রতন কবি? রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? পোস্টমাস্টার। কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ ও বিমলা। বিষাদসিন্ধু উপন্যাসের নায়কের নাম কি? ইমাম হোসেন। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র? সূর্যদিঘল বাড়ি। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে? এটি আলালের ঘরের দুলাল উপন্যাসের। মিননময়ী রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? এটি হচ্ছে কৃষ্ণকান্তের উইলের চরিত্র হচ্ছে রোহিণী। চোখের বালি উপন্যাসের চরিত্র বিনোদিনী এবং চরিত্রহীন এই উপন্যাসের চরিত্র হচ্ছে কিরণময়ী। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসী কে? শরৎচন্দ্র। শ্রীকান্ত চরিত্রটি কোন উপন্যাসিকের সৃষ্টি? শ্রীকান্ত চরিত্রটি সৃষ্টি করেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র সৃষ্ট অভয়া চরিত্রটি কোন উপন্যাসের? শ্রীকান্ত। নবকুমার কোন উপন্যাসের চরিত্র? কপালকুণ্ডলা। অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? বিসর্জন। বিষাদসিন্ধু উপন্যাসের নায়ককে? ইমাম হোসেন। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? লালশালু। কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা? যোগাযোগ উপন্যাসের। অচলা শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা? গৃহদাহ। অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? পথের পাঁচালী। কপিলা কোন উপন্যাসের চরিত্র? পদ্মা নদীর মাঝি। নদের চাঁদ কোন গীতিকার নায়ক? মহুয়া। নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? সুরবালা। অন্নদা দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? সুরেশ, অচলা। কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি? নবকুমার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্র কে? গফুর। পদ্মা নদীর মাঝিতে কোন চরিত্রের নেই? কোন চরিত্রটি নেই? নেই হচ্ছে বাসু চরিত্রটি। অন্যদিকে মালা, গণেশ, হোসেন মিয়া সবকটি চরিত্রই কিন্তু পদ্মা নদীর মাঝি উপন্যাসে রয়েছে। রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? কাবুলিওয়ালা। বাকের ভাই চরিত্রটি আমরা দেখতে পাই টিভি সিরিয়াল কোথাও কেউ নেইতে, অর্থাৎ টিভি নাটক কোথাও কেউ নেই, এই নাটকটির অন্যতম চরিত্র ছিল বাকের ভাই। কোন চরিত্রটি লালশালু উপন্যাসে নেই? করিমা বিবি। অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। হেমাঙ্গিনী ও কাদম্বিনী
কোন বিখ্যাত গল্পের দুই বিখ্যাত চরিত্র? মেজ দিদি। নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র? রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। নিমচাঁদ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে? সধবার একাদশী। অমিত ও লাবণ্য চরিত্র দুটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? ইন্দ্রনাথ। বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ? মনসামঙ্গল। অচলা বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা? গৃহদাহ। সারেংবৌ উপন্যাসের চরিত্র কোনটি? এখানে সঠিক উত্তর নেই, কারণ সারেংবৌ উপন্যাসের প্রধান যে পুরুষ চরিত্র তিনি হচ্ছেন কদম সারেং এবং অন্যটি প্রধান মহিলা চরিত্র হচ্ছে নবীতুন। অপু কোন উপন্যাসের চরিত্র? পথের পাঁচালী। পদ্মা নদীর মাঝি উপন্যাসের নায়িকা কপিলা। টেনিদা যে সাহিত্যিকের কিশোর পাঠ্য থেকে টেনিদা যে সাহিত্যিকের কিশোর পাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র? নারায়ণ গঙ্গোপাধ্যায়। মধুসূদন নিচের যে উপন্যাসের অন্যতম চরিত্র? যোগাযোগ উপন্যাসের। মুনির চৌধুরীর রক্তান্ত প্রান্তর নাটকের চরিত্র নয় কোনটি? মারওয়ান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আয়োজন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো মতামত থাকলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।